তো আপনারা সবাই জানেন যে এটা কিন্তু 50 ওয়াটের একটা লাইট। তো এই 50 ওয়াটের লাইটটা যেহেতু জ্বলে, সেই ক্ষেত্রে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন যে জলিল ভাই, ঠিক আপনার এই মিনি আইপিএসটা বানানো একদম রিয়েল, আপনি আসলেই খুব সুন্দর একটা ডিভাইস বা মিনি আইপিএস তৈরি করছেন। সেক্ষেত্রে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। দেশে এবং দেশের বাহিরে থেকে আমাদের ভিডিও যারা দেখতেছেন, তো এই মুহূর্তে অবশ্যই আমাদের এই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, একটি মিনি আইপিএস তৈরি করতে, একটি 3 ভোল্ট মিনি আইপিএস তৈরি করতে আপনার কী কী প্রয়োজন হবে, সেই বিষয়টা নিয়ে আজকে আমি এই ভিডিওটি করতে যাচ্ছি। একটি মিনি আইপিএস দ্বারা মাত্র একটি 3 ভোল্ট ব্যাটারির মাধ্যমে আপনি পারবেন এই মিনি আইপিএসটি তৈরি করতে। তাতে করে আপনি মোবাইল চার্জিং থেকে শুরু করে আপনার 220 ভোল্টে যা কিছু ব্যবহার করার দরকার আপনি এটার মাধ্যমে করতে পারবেন। তো এই রিলেটেড যে ভিডিওগুলো আপনারা নেটে অনেক সময় দেখেন, তারা কিন্তু বুঝাই দেয় না, শুধুমাত্র মিউজিক্যাল সাউন্ড দিয়ে আপনাদের কাজগুলো করে দেখায়, তো আপনারা ইঙ্গিতে অনেক সময় বুঝে নিতে পারেন না। তো আমি সেই বিষয়টা বিশ্লেষণ করে আপনাদের এই ভিডিওটা করার জন্য আসছি আজকে। তো আমাদের এই জায়গায় দেখতে পারতেছেন একটি 12 ভোল্ট ট্রান্সফর্মার এবং 1943-5200 একটি ট্রানজিস্টার এবং আছে 1K একটা রেজিস্ট্যান্স। তো 1K রেজিস্ট্যান্সটা আমি আমাদের এই যে 1943-5200 ট্রানজিস্টার আছে এর বেস পিনে, মানে বেস এমিটার কানেক্টর, এই তিনটা পিন, বেস এমিটার কানেক্টর, তো এই তিনটা পিনের সাথে আমরা এই মিনি আইপিএসের সংযোগগুলো দিব। তো আমি এই যে বেজের সাথে তারটা লাগিয়ে নিলাম, এই তারটা, এই যে হলুদ যে তার দুইটা দেখতে আছেন, এই দুইটা হলে 12 ভোল্ট, এই 12 ভোল্টের একটা তার এই 1K রেজিস্ট্যান্সের মাথায় লাগাই নিলাম। দ্বিতীয় আর একটা তার আমরা এই যে এমিটারের সাথে লাগাই দিলাম। তো আমাদের বাকি থাকে ট্রান্সফরমার আরেকটা তার, এটা হলো পজিটিভ গ্রাউন্ড। তো পজিটিভ গ্রাউন্ডটা যাবে আমাদের ব্যাটারির পজিটিভে। তো আমি এই জায়গায় ব্যাটারিটা আমি একটু সেটিং করে নিচ্ছি যাতে নড়াচড়া না করে। এখন আমাদের এই যে ব্যাটারি পজিটিভ এবং ট্রান্সফরমার যে গ্রাউন্ডটা, এই দুইটা অ্যাডজাস্ট হবে। এখন এই জায়গায় আছে আমাদের এমিটারের যে নেগেটিভ যে তারটা, এটার সাথে আমরা একটা সুইচ ফিটিং করব। নেগেটিভের তারটা এই সুইচের সাথে ঝালাই করে দেব, ব্যাটারির নেগেটিভ তার। এখন এই জায়গায় সুইচটা ঠিক মতো বসাই দেব। তো সুইচিং থেকে আমরা আর একটা তার ঝালাই দেব। তারপরে এই তারটা আমরা শর্ট করে আপনারা একটা কেসিংয়ে বসাই নেবেন। আমি আপনাদের বুঝানোর ক্ষেত্রে এইভাবে খুব শর্ট জায়গায় লাগাই দেখাইতেছি, ঝামেলা মুক্ত, যাতে আপনারা বুঝতে পারেন। তারপর ডায়াগ্রাম আছে, আপনারা ডায়াগ্রামেও এটা লাগাই নিতে পারবেন।
তো আমি ঝালাই করে দিলাম। এই হলো আমাদের মূল কাজ। তো এই পজিটিভ তারটাও আমি একটু শর্ট করে নিই, তারটা একটু জাগানো দেখা যাইতেছে। তো এই হইল আমাদের কাজ। এখন যদি আমরা এই জায়গায় চেক করি, দেখেন আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু হোল্ডারের সাথে 18 ওয়াটের একটি লাইট লাগাই নিছি। তো এখন আমি অন করলাম। তো এখন দেখেন আমাদের লাইটটা কত বিকট আলো দিতে আছে। তো এইভাবেই আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো আমি লাইটটা খুলে দেখাই, আপনারা হয়তো বুঝতে পারবেন যে এটা 18 ওয়াটের লাইট, কত সুন্দর আলো দেয় দেখেন। তো এইভাবে আপনারা মিনি আইপিএসগুলো তৈরি করতে পারবেন খুব সহজে। তো আমি আরও আপনাদের লাইট জ্বালাই দেখাই। আছে 50 ওয়াটের এই লাইটটা, কিন্তু আপনারা সবাই জানেন যে এটা কিন্তু 50 ওয়াটের একটা লাইট। তো এই 50 ওয়াটের লাইটটা যেহেতু জ্বলে, সেই ক্ষেত্রে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন যে জলিল ভাই ঠিক আপনার এই মিনি আইপিএসটা বানানো একদম রিয়েল, আপনি আসলেই খুব সুন্দর একটা ডিভাইস বা মিনি আইপিএস তৈরি করছেন। সেক্ষেত্রে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। তো 50 ওয়াটের লাইটটা যেহেতু ভিউয়ার্স জ্বলে, তো সেক্ষেত্রে আমাদের মোবাইল চার্জার তো অনর্গল চার্জ হবে। এবং এ জায়গায় আমি আরও একটা 50 ওয়াটের লাইট লাগাই দেখাই, খুব সুন্দর জ্বলে ক্যামেরার সামনে একটু। তো এই ধরনের কিন্তু কাজটা কত ওয়াটে জ্বলতে আছে, মাত্র 3 ভোল্ট একটা ব্যাটারিতে, মাত্র 3 ভোল্ট একটা ব্যাটারিতে এই লাইটটা জ্বলতে আছে। তো এ জায়গায় যদি আমি আপনাদের আরও একটা দেখাই, পাওয়ার সাপ্লাই দিয়ে দেখতেছেন পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাইয়ের যে এ জায়গায় মাত্র 3 ভোল্টও না, এর মানে আমাদের ব্যাটারিতে চার্জ নাই। দেখেন ওই জায়গায় কিন্তু 3 ভোল্টও দেই নাই। তো 3 ভোল্ট সারা কত আলো আইতেছে, এই যে দেখেন বিকট আলো দিতে আছে মাত্র 2.5 ভোল্টে। তো এই আইপিএসটা আপনাদের 2.5 ভোল্টেও চলবে সেটা বোঝা গেল। আমি আর একটু ভোল্টেজ বাড়াই দেখি, 3.5 ভোল্টের মতো দিয়ে দেখি 3 ভোল্টে কেমন হয়। 3 ভোল্টে আরও বিকট আলো। তো বিষয়টা কেমন হলো, এই আইপিএসটা আইপিএসের সম্বন্ধে আপনাদের কেমন ধারণা আসলো আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন, আমরা উপকৃত হব আপনাদের এই কমেন্টের আশায় থাকব। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।